হ্যাঁ কি অজ্ঞান হয়ে যাবে ঠাকুরটা দেখলে ঠাকুরটা কি বাবা অজ্ঞান হয়ে গেলে দেখবো না আমি সেই ভূমি যাবো নালে নখ ভাঙবো কি করবো বল কোনটা ভাঙবো বল কোনটা হে পিপস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বাঙালি বাবু। আর আমি তোমাদের অনুভব মিত্র চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর বুঝতেই পারছো, তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম যেটা পঞ্চমীর ব্লগ হতে যাচ্ছে। আর পঞ্চমীর ব্লগে অনেক কিছুই আছে, অনেক প্ল্যান আছে, তো তোমরা সেগুলো দেখতে থাকো। কারণ আমি জানি না এখন বলতো ঠাকুরকে রেডি করেছে কিনা পাল কাকুরা এসে, কারণ ওরা বহুত ঝোলাচ্ছে, এবার বহুত ঝোলাচ্ছে। যতদূর খবর পেয়েছি আমি লাস্ট দেড় ঘন্টা আগে যে তখনও পর্যন্ত আসেনি, তো আমি এখন সমিতিতে যাই গিয়ে দেখি ঠাকুরের কি অবস্থা, সেই বুঝে আমি কল করব ওদের ওখানকার। ওখানে বলেছিল ওরা আজকে দুপুরের মধ্যে এসে ঠিক করে দিয়ে যাবে, বাট বিকেলে পর্যন্ত করেনি। এখন বাজে 6:05, এখনও এসছে কিনা আমি জানি না। এখন যাব গিয়ে দেখতে হবে ওখানে যে কতদূর কি হয়ে রয়েছে। জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই যে সামনের ডেকোরেশনটা কেমন হয়েছে, ভিতরে ডেকোরেশনটা কেমন হয়েছে। বেশি কথা বলবো না, কারণ গান চলছে, কপিরাইট পড়ে যেতে পারে। এখনও ঠাকুর ঠিক করেনি, দেখো জাস্ট। ফাইনালি বলে বলে 8:10 এখন এদেরকে আনা গেছে একদম। আমি তো ফোন করে করে ডাকলাম, তাই ঠাকুরের সামনে বলে কিছু বললাম না, ঠিক আছে। যাই হোক, এখন কাজ শুরু হবে, জানি না কখন শেষ হবে, তারপরে অস্ত্র পরানো হবে। ফাইনালি ওরা ঠাকুরটা পুরো সেট করে দিয়ে গেছে। এখন বাজে হচ্ছে রাতের 10:00, বাট একটা জিনিস ওদের সঙ্গে আমি ঝামেলা যেটা করলাম সেটা হচ্ছে এই জিনিসটা দেখো, এই গয়নার সঙ্গে আমরা এই জিনিস অর্ডার দিইনি, আমরা পুরোপুরি অন্য জিনিস অর্ডার দিয়েছিলাম, মানে অন্য জিনিস দেখে। এটা যে এটা যেরকম 3D পুরো কাজটা, এটা দেখো পুরো পাতি একদম, মানে এই সেটের সঙ্গে এটার মোটেই না, বাট দিয়ে দিয়েছে এখন জোর করে বলছে এটাই নাকি। বাট ঠিক আছে, টাকা আমরা বুঝেই এবার দেবো। যাই হোক, এটা নিয়ে একটা ঝামেলা হয়েছে, আর ঠাকুরটা এখন এই অবধি আপডেট। এবার বাড়িতে যাই, রেডি হই, বাকি কথা পরে বলছি। আমি আরও তাড়াহুড়ো করে বাড়িতে আসলাম যে ড্রেসটা চেঞ্জ করবো বলে। এদিকে ডোনা, শ্রেয়া, মৌসুমি সবাই বলছে না থাক আজকে, এটাতে পরে ভালো লাগছে, ফালতু আর ড্রেস এখন আর আলাদা করে বার করিস না, এটা পরে চল আজকে, একটু কুর্তা কুর্তা টাইপের পরেই চল। সবাই ওরা কয়েকজন শাড়ি পরেছে, মৌসুমি টৌসুমি, তো বলছে আমাদের সঙ্গে ভালো লাগবে, তো আমি তাই জন্য এটা পরেই বেরিয়ে পড়ছি। এখন বেশি দেরি করবো না, অলরেডি 10:30 বেজে গেছে, আমাদের 10:00 বেরোনোর কথা ছিল, তো এখন তাড়াতাড়ি করে বেরোই না, ট্রেনটাও মিস করে যাবো। এখন ট্রেন ছাড়া আর কোনো অপশন আছে, বাট রাস্তায় প্রচণ্ড জ্যাম, তাই ট্রেনটাই আমরা বেশি প্রেফার করছি। তো এখন আজকে আমরা যাবো আই থিঙ্ক দমদমের দিকটা প্রথম, বাকিটা তারপরে বলতে থাকছি, আগে বেরোই তাড়াতাড়ি করে। এই যে একটা পাল বেরিয়েছে, পুরো একটা পাল, এখনও পালের মধ্যে 3 জন নেই। আমরা আজকে পাল ধরে যাচ্ছি ঠাকুর দেখতে, ও মা গো, এটাকে তাহলে কি হবে? ও আচ্ছা, হ্যাঁ এমনি আলাদা আলাদা দেখেই মনে হচ্ছে অনেক অনেক, একসাথে গেলে তো একটা কম্পার্টমেন্ট লাগবে ট্রেনের। এই যে আমরা আমরা আপনাদের দেখাতে চলেছি কি করে ভ্যান থেকে পড়তে হয়, আমাকে সাজিয়ে ধরে রেখেছে, কত আটকাতে পারবে যদি আমি পড়ি, ধর আমি পড়ছি, আমাকে কত আটকাতে পারবে, পড়লে আমরা 3 জন পড়বো, নাহলে 3 জন বাঁচবো। ব্লগের ফার্স্ট কন্টেন্ট কি, কোল্ড ড্রিঙ্কস, শ্রেয়া যেখানে কোল্ড ড্রিঙ্কস সেখানে, কি হয়েছে জিজ্ঞেস করছে আইফোনের ডিসপ্লেটা চেঞ্জ করতে কত পয়সা লাগবে, তাই তুই 17 কিনে নিবি বললি? ও না, আইটিকে ফোন করেছিলাম, বললো যে 10,000, 30,000, 27,000 বললি না, না ব্যাক গ্লাসও যদি চেঞ্জ করতে, কেন আমি দেখাচ্ছি এটা ব্লগে,
আরে প্লিজ আইটেক স্পন্সর এই যে অনেক সাবস্ক্রাইবার আছে কত আমাদের দাদুর ট্রেন এসেছে দাদুর ট্রেন পুরো ফাঁকা একদম মেরি ক্রিসমাস গাইস সরি আমরা দুর্গাপূজার ঠাকুর দেখাতে বেরিয়ে আমরা একবারে ক্রিসমাস ডেতে বাড়িতে ঢুকবো তুই হাসছিস কেন ও পানি টক করে দিয়েছি আমি বিতরণ পানি টক কিন্তু এরকম অন্ধকার করেছে কেন প্যান্ডেলটা আমরা এখন কোথায় আছি তালা পার্ক পনেরোপল্লি এরপরে আমরা যাবো তালা পড়তে হয় তাই তো ঠিক আছে কিন্তু এরকম অন্ধকারটা কেন করেছেন এটা প্যান্ডেল এই এটাই প্যান্ডেল না না এটা আলাদা মনে এটা আলাদা এটা বুঝতে পারলাম না এবার ডোনা ফটোও তুলছে যাই হোক এটা একটা অন্ধকার কালো প্যান্ডেল সিমেন্ট ঢালাই করে দিয়েছে হ্যাঁ কি বাবা অজ্ঞান হয়ে গেলে দেখবো না দাঁড়া দেখ ভেবে বল আমি যাব চ চ ও মাই গুডনেস ও মাই গুডনেস আমরা টালা পার্ক সামথিং পল্লী দেখে বেরিয়ে পড়েছি এবার আমরা যাচ্ছি টালা প্রত্যয় প্রত্যেক দিন এটাই বলি যে এটার পর এটা যাচ্ছি কিন্তু যাওয়া হয় না মাঝখানে যা ঠাকুর পাই দেখে যাই সেটাই কিছু করবো হয়তো আমরা ও এখানে ফটো তুলছি এখানে আগে আগে এসে এর দুটো এখানে ফটো তুলছে এখন বাজে 1:22 আর এদিকে ফুলচুরি শুরু হয়ে গেছে দেখো যাচ্ছে পুরো পাচিলে উঠে ফর্মে আছে ফাইনালি চলে এসেছি আমরা টালা প্রত্যয় খুঁজতে খুঁজতে আর লাইন তো মনে হচ্ছে এখানে লাইন এখান থেকেই পড়ে গেছে রে এখানে সব কালো কালো করেছে কেন রে দেখ টালা প্রত্যয় ব্ল্যাক লাইন শেষই হচ্ছে না আমরা ওরা পাখা রাখা আনতে পারতাম বুঝলি সবাই হাত পাখা নিয়ে আমরা আগের দিনই নর্তা দেখলে ভালো হতো সেটাই ভালো হয়েছে ঠিক 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 পয়সা দিয়ে হ্যাঁ লাইনের কোনো শেষ বিগত 1 ঘন্টা ধরে আমাদের লাইন শেষ হচ্ছে না গাইস আমরা লাইনেই দাঁড়িয়ে আছি ওরে বাবা সামনে সামনে খিচুড়ি দিচ্ছে ফ্রিতে স্বর্গের সিঁড়ি স্বর্গের সিঁড়ি লাগছে 1.5 ঘন্টা লাইন দেওয়ার পরে স্বর্গের সিঁড়িতে আসলাম আমরা ওই দেখ সবাই উপরে উঠছে কি করেছে এটা বিহান বিহীন ফাইনালি আমরা 1.5 ঘন্টা লাইন দিয়ে টালা প্রত্যয়ের সামনে আসতে পেরেছি গাছগুলো এমনভাবে রয়েছে যেন মনে হচ্ছে এরা ফিমের মতোই গাছগুলো মেরে গেছে মানে গাছগুলো লাগিয়েছে এখান থেকে কত উপরে উঠছে রে আমরা তো উপরে উঠে গেছি তখন থেকে আমার মনে হয় কেদারনাথ পৌঁছে যাবো সত্যি তাই ফাইনালি মনে হচ্ছে শান্তির নিঃশ্বাস নিতে পারছি চ আবার কোথায় আটকাবে কে জানে তো উঠেই যাচ্ছি ভাই 1 ঘন্টা হয়ে গেছে আমরা লাইনে দাঁড়িয়ে তোমরা জাস্ট দেখতে থাকো কি হ্যাঁ ও ওই দেখো ওই তো মানে সিবিচ দীঘার সিবিচ দীঘা ও আচ্ছা ব্যাপারটা হচ্ছে বিহীন মানে একটা জায়গার পরে গিয়ে শেষ হয়ে যাচ্ছে আকাশের সাথে মিশে যাচ্ছে ভালো করেছে বেশ এটা এতক্ষণ পরে বুঝতে পারলাম না হাই কি লাগছে পুরো মিশে যাচ্ছে মনে হচ্ছে সামনে গিয়ে ওইখান থেকে ওঠার সময় মনে হচ্ছে পুরো মেঘ ঠিক বলেছে এবার এখান থেকে নেমে যাওয়া যারা এসেছো আশা করি মজা পেয়েছো এখানটায় আবার পুরো একদম মনে হচ্ছে মাটির তলা একদম পাতালে ঢুকে গেছে পুরো অন্ধকার আর এখানে এসি গুলো চলছে সেটা লাগছে আবার লাইন রে ও ওয়াও দেখ দেখ এখান থেকে দেখ তারা প্রত্যয় থেকে বেরিয়ে আবার দিয়েছে একটা বড় বড়া দুটো আগের দিন দেখেছিলাম ধোসা আজকে বড়া খাবি বড়া কি হলো তোর ও আমি সেই ভিডিওটা দেখে আসি তোরা গঙ্গার পাড়ে যে এইখানে একটা ফিল্ড
ছিল না কি ফিল মানে ভালো লাগা ফিল ছিল হ্যাঁ শ্রীভূমিতেও আছে শ্রীভূমিতে চলে যাব কোথায় ওই বিল্লা মন্দির আসলে আমি আমি শ্রীভূমি যাব নালে নখ ভাঙবো কি করবো বল কোনটা ভাঙবো বল কোনটা শোন তোরা তোরা যা কি ঘাটে বস আমি আসছি শ্রীভূমি দেখে আসছি আমরা এখন অটো ঠিক করে যাচ্ছি হচ্ছে বাগবাজার ঘাট কিছু খাবো তারপর ওখান থেকে বেরোবো যেটা হচ্ছে ঠাকুর দেখে বাড়ি চলে আসবো আমরা এখন এসেছি বাগবাজার সার্বজনীনে এটা কি করেছে আমি বুঝতে পারছি না হ্যাঁ জলমহল ওটা জয়পুরের জলমহল জলে ভুলভাল ইনফরমেশনই দিচ্ছিস মনে হচ্ছে জলমহলের তো আমি কিছুই দেখছি না এখানে যাই হোক এটা হচ্ছে প্যান্ডেলটা আর এটা ছাড় না যা করেছে করেছে হ্যাঁ ঠিক আছে আমরা ইনফরমেশন ঠিক ইনফরমেশন দিয়ে ছাড়ছি ও হ্যাঁ তাই বল তাই বল হাহাহল আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা হাওয়া মহল কিন্তু হাওয়ার কোনো চিহ্ন নেই এখানে এবার আমরা ভিতরে ঢুকে ঠাকুরটা দেখাচ্ছি দাঁড়াও করবি তুই হাত পাবি যা যাবা যা যাবা তুই বাচ্চা ঠিক বয়সে বিয়ে হলে একটা ওটা রকম বাচ্চা হতো তো চমা কেন বাজাচ্ছে সবাই বাজাবি চল দেখবো ব্লগে আছে ও মা গো ও নড়াতেই পারলো না নে বাজা 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 নে তিনটেই নাটাতে নিয়ে এসছি আমি আচ্ছা তিনবার আমি চারবার বাজ ও মা বাজিয়েছে বাবারে কানে লাগছে এবার ঠাকুরটা দেখো প্রত্যেকবারের মতনই ঠাকুরটা অসাধারণ হয়েছে আর পুরোটা একচালা ঠাকুর আর যত বড় হোক ঠাকুর একচালারই হয় আর উপরে ঝাড়টা দেখো সেরা চুল পুরো আটা হয়ে গেছে আগের দিন আমরা কুমুটের যেদিন যে স্টেশন থেকে দেখেছিলাম ক্ষুদা একটা পোস্টারটা দেখিয়েছিলাম আজকে এখন ভোর 5টার সময় এসেছি তোমাদেরকে ক্ষুদার প্যান্ডেলটা দেখাবো বলে তো চলো এখন আমরা আছি হচ্ছে ঠান্ডা লেগে পুরো গলা গেছে আমার কুমোরটুলির সার্বজনীনের সামনে আর ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কিন্তু এইটার মধ্যে পুরো এই ব্যাপারটার মধ্যে আমি ক্ষুধা কোথাও দেখতে পাচ্ছি না আরে এটা থিমটাই ক্ষুধা ছিল আগের দিন আমরা পড়েছি ব্যানারে কোথায় বস্তা হ্যাঁ ওই যে ক্ষুধা রিলেটেড কিছু একটা মানে বুঝতে পারছি না বুঝতে মানে হয়তো কিছু বোঝাতে চেয়েছে বাট আমরা বুঝতে পারছি না খিদে পেটে থাকলে যে কি অবস্থা এই তো এই জন্য তোকে ডাকলাম আমরা মা গো এটা কিসের আওয়াজ আচ্ছা আচ্ছা কি হয়েছে কি হয়েছে রুটি ও হ্যাঁ রুটি কি হয়েছে যেই ও মা রিয়াকশনটা দিয়েছিস তার জন্য আমি চমকে উঠেছি বাই দ্য ওয়ে হাই বলে দে আমার ব্লগ চলছে হাই বলে সাডেন মিট এখানেই তোদের প্রি ওয়েডিং করতে এসেছিলাম আরে আমি না এবার এখান থেকে কেন বেরোলাম মুখটা কি চেনা চেনা ভালো এই মেয়েটার মুখটা ওকে দেখে আর তুই যখন বলি এইটা দেখ হ্যাঁ জাস্ট ভোরটা হয়েছে বাজে হচ্ছে এখন 5:33 ঘাটে লোক দেখো ভোরে রয়েছে একদম এদিক ওদিক সব দিক আরে আমরাও হাঁপিয়েছি রে কিন্তু আমরা রেস্ট নিতে পারছি বাড়ি যাই চ ওরা কোথায় গেল আমার শিষ্যরা অলরেডি এদিকে ষষ্ঠীর পুজো শুরু হয়ে গেছে প্রায় শেষের দিকে এখানে একটা হচ্ছে আর ওই একটা মন্দির প্রায় 9টা বাজতে যায় আর এখন আমি পায়ে ঢুকলাম দেখি পুজোয় কতদূর কি এগিয়েছে এখন পুজো চলছে অলরেডি পুজোর একটু দেখবো দেখে ঘুমিয়ে পড়বো বাড়ি থেকে তারপরে আবার বিকেলবেলায় আলাদা করে ব্লগ স্টার্ট করবো ফাইনালি এখন আমি বাড়িতে এসে ঢুকলাম এখন বাজে ঘড়িতে 9:30 মানে রাত্রিবেলায় বেরিয়েছিলাম 9:15-10টার দিকে এখন 9:30 প্রায় 12 ঘন্টা বাইরে ঘুরে ঠাকুর দেখে তাও কটা ঠাকুর দেখেছি 6টা ঠাকুর
তো যাই হোক, মজা হয়েছে খুব, এটাই অনেক। কতগুলো ঠাকুর দেখি সেটা ইম্পর্টেন্ট না, বাট যেগুলো আমাদের টার্গেট নিয়ে বেরিয়েছিলাম সেগুলো দেখা হয়ে গেছে, এটাই অনেক। আর দেখলেই তোমরা, ওদিকে পুজো হচ্ছে, ওদিকে বেশি কিছু দেখালাম না, কারণ আমিও প্রচন্ড টায়ার্ড, আমার ওখানে বসতে পারছি না, চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘুমে। তাই ভাবলাম ঠিক আছে বাড়ি যাই বিকেলবেলায়। মানে দেবেন্দ্র বাবু বললো যে 6টার সময় নাকি অধিবাসের পুজোয় বসবে আজকে, যেহেতু ষষ্ঠী। আমরা প্রত্যেকবার পঞ্চমীর দিন পড়াই ঠাকুরকে অস্ত্র, এবার মানে পালকা করে এত ঝুলান ঝুলিয়েছে যে আমরা ঠাকুরকে পঞ্চমীর দিন অস্ত্রটাও পর্যন্ত পড়াতে পারিনি। তাই আজকে বললো অধিবাস পুজোয় বসার আগে, তার আগে যেন ঠাকুরকে সব অস্ত্র পরিয়ে দিই আমি। তাই জন্য আমি ঠিক করেছি 4:30 মধ্যে আমি অস্ত্র পরানো শুরু করব। তাই ষষ্ঠীর ব্লগটা আমি ওখান থেকে স্টার্ট করবো, একটুখানি এখন একটু রেস্ট নিয়ে। আর আমি, তুমি তোমরা জাস্ট দেখো যে আমার ষষ্ঠীর দিনকে আমার গলার অবস্থা এই, ঠান্ডা লেগে জ্বর এসে একাকার কাণ্ড, তার মধ্যে আমি আবার ঘুরে আসলাম। যাই হোক, মানে পুজোর সময় একটুখানি, এত বছর, প্রায় 3 বছর আমি বাইরে বেরোইনি, আগের বছর সপ্তমীর দিন গেছিলাম, এই বছর পরপর 2 দিন কলকাতায় গেলাম, তো ঠিক আছে একটু না হয় গলা বসলো। কিন্তু আমি জানি তোমাদের ব্লগে একটুখানি অসুবিধা হতে পারে আমার গলার আওয়াজটাকে, ইরিটেটিং লাগতে পারে আমার গলার আওয়াজটা, বাট ঠিক আছে একটু মানিয়ে নাও, পুজো নিয়ে 4 দিনের ব্লগেই হয়তো একটু ইরিটেটিং লাগবে গলার আওয়াজটা, বাট তারপরে তো নর্মাল গলার আওয়াজে কথা বলবোই বলো। তো যাই হোক, এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করে দেবে টু নেভার মিস দ্য ভিডিও। আসছি খুব শিগগিরই ষষ্ঠীর ব্লগটা নিয়ে, ততক্ষণের জন্য আলবিদা দোস্ত।